ফিলিস্তিনের গাজায় স্বাধীনতা কামীদের সঙ্গে সম্মুখ যুদ্ধে ইসরায়েলের আরো 4 সেনা নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে নিহতের বিষয়টি স্বীকার করেছেন, তবে এখনো সংঘাতের ঘটনাটি বিস্তারিত জানা যায়নি। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। IDF জানায় উত্তর গাজা উপত্যকার লড়াইয়ের সময় 4 সেনা নিহত হয়েছেন। তারা হলেন স্টাফ সার্জেন্ট ওরকার্টস, স্টাফ সার্জেন্ট নেভিয়ার আসুলিন, স্টাফ সার্জেন্ট গ্যারি লাল রুয়াকিমা জোলাট ও স্টাফ সার্জেন্ট ওফির ইরিয়াহু। সৈন্যরা সবাই কেফির ব্রিগেডের সিমশন ব্যাটালিয়নের সঙ্গে কাজ করছিলেন। তাদের মৃত্যুতে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং সীমান্তে অভিযানের সময় ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা 375 জনে দাঁড়ালো। তবে IDF এর এই হিসেব অনেকেই মানতে নারাজ। বিভিন্ন সংগঠন ইসরায়েলি সেনা নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশিত সংখ্যার চেয়ে কয়েক গুণ বলে দাবি করেছে। এদিকে একই দিনে গাজায় এক রিজার্ভ অফিসার নিহত হয়েছেন। নিহত ওই সেনার নাম মেজর ইতমার লেভিন ফ্রিডম্যান। তিনি উত্তর গাজায় অভিযানকালে নিহত হয়েছিলেন। রিজার্ভ ফোর্সের এ সেনা স্কুল শিক্ষক ছিলেন। তিনি লোটার এলিট ইউনিটের সদস্য ছিলেন। ইউনিটটি সন্ত্রাসী হামলা থেকে রেড সি রিসোর্ট শহর রক্ষা করার জন্য দায়িত্ব পালন করে আসছে। IDF জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল এ এলাকায় অভিযান জোরদার করেছে। সেখানে প্রায় সম্মুখ যুদ্ধ হচ্ছে। এমন এক যুদ্ধে ট্যাঙ্ক বিরোধী হামলায় জাবালিয়ায় তিনি আঘাত পেয়েছিলেন। IBTV USA, New York.